সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমরা বলবো যে আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি হচ্ছে, আজকে এই মুহূর্তে আমরা জানতে চাইব যে পদ্মা সেতু ভ্রমণে যে আমরা এসেছি, এখানে ভ্রমণে এসে কার কতটুকু ভয় লেগেছে সেটা আমরা জানবো। এই মুহূর্তে আমরা জানবো রাসেল ভাইয়ের কাছ থেকে। রাসেল ভাই, কেন কেন পানি নাই? ঢেউ দেখলাম, সাগরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আপনার কেমন ভয় লেগেছিল? এখন আরেকজন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো পদ্মা সেতুতে ভাই আপনার কেমন ভয় লেগেছিল সেটা একটু জানান তো। সকলেই ভয় পেয়েছিল সেটা দেখে, এখন কিন্তু উনি বলতেছেন ওনার কোনো ভয় লেগেছে না। আসলে ভয় লেগেছে, কিন্তু উনি আসলে লুকাচ্ছিল। আর উজ্জ্বল সাহেব, আপনার কেমন লেগেছিল সেখানে? যখন আপনি পদ্মা সেতু নিচ দিয়ে যাচ্ছিলেন, তখন যে প্রবল ঢেউ ছিল, তখন আপনার কেমন ভয় লেগেছিল সেটা একটু বলেন। অনেক আনন্দ লেগেছিল। আপনি তো দেখলাম প্রচুর পরিমাণে ছবি তুলতেছিলেন, আনন্দিত আছিলেন। এই মুহূর্তে আপনার কাছ থেকে জানবো যে আপনার কেমন ভয় লেগেছিল সেটা একটু বলবেন প্লিজ। এখন আর ভয়টাই নেই, ঠিক আছে কাকা? আসসালামু আলাইকুম, আপনার কাছে জানতে চাই আপনি যখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছিলেন, তখন আপনার কতটুকু ভয় লেগেছিল সেটা একটু বলেন তো প্লিজ। ভয়ের আনন্দই লাগছে, ভয় কি, আল্লাহ স্যার বাঁচানি মালিক আল্লাহ, তা তো অবশ্যই। তা আপনার আপনার সাহসকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন, তাই তো? আর এই মুহূর্তে আমরা জানবো কাকার কাছ থেকে, যিনি আমাদের উদ্যোক্তা, এই পদ্মা সেতু ভ্রমণে নিয়ে এসেছেন যিনি, তার কাছ থেকে জানবো যে এই পদ্মা সেতুতে যখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু প্রবল ঢেউ ছিল, তখন আপনার কতটুকু ভয় লেগেছিল সেটা একটু বলবেন। বিশাল ভয় লাগিয়েছে, আপনি কতটুকু ভয় পেয়েছিলেন সেটা একটু বলবেন। আপনি ভয় পান নাই? আচ্ছা, ঠিক আছে। আপনি কতটুকু ভয় পেয়েছিলেন? 150%। আমি কাকার কাছ থেকে জানতে চাইবো কাকা, পদ্মা সেতুর নিচ দিয়ে যখন এসেছিলাম, তখন যে পরিমাণ প্রবল ঢেউ ছিল, তখন আপনার কতটুকু ভয় লেগেছিল সেটা একটু বলবেন প্লিজ। অনেক ভয় লাগছিল, অনেক ভয় লাগছিল। আপনি দেখছি চোখের পানি পড়তেছে, সেটা কিন্তু আমি লক্ষ্য করছি আপনাকে। আপনার কাছে ভয় লেগেছিল? আপনার কতটুকু ভয় লেগেছিল? ভয় লাগছে না, কিন্তু এই যে বিরিটার বউ গেলে কিন্তু ভয় লাগে। ভয় লাগছে কাকা, লিটন কাকাকে আমি জানতে চাইবো লিটন কাকার কাছ থেকে। আপনার কতটুকু ভয় লেগেছিল এই পদ্মা সেতুর নিচ থেকে যখন গিয়েছিলেন, তখন যে প্রবল ঢেউটা ছিল, তখন এটা দেখে আপনার কতটুকু ভয় লেগেছিল? কতটুকু ভয় লেগেছিল সেটা একটু? আচ্ছা কাকা, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে পদ্মা সেতুর নিচ দিয়ে যখন গিয়েছিলাম আমরা, তখন যে পরিমাণ ঢেউটা ছিল, প্রবল ঢেউ, ঢেউয়ে আপনার কতটুকু ভয় লেগেছিল আপনাদের সেটা একটু বলেন তো। আপনি ভয় পেয়েছেন? আপনার আপনার ভয় লাগছিল? পরবর্তীতে আসলে কি আপনাদের ভয় লাগবে? আর ভয় লাগবে না। আর ধন্যবাদ সবাইকে, কারণ সকলের কিন্তু একটু একটু ভয় লেগেছিল, আর এই মুহূর্তে কিন্তু সকলে নামবে।
এটা কিন্তু আপনারা দেখতে তো পাচ্ছেন সকলেই কিন্তু নৌকা ভ্রমণ থেকে এই মুহূর্তে নেমে যাচ্ছে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে নৌকা ভ্রমণ শেষ, আর আমরা যা নেমে যাচ্ছি ট্রলার থেকে না দেখতে তো পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন সকলে দেখার জন্য।